সালাম আলাইকুম। ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে। তা আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। সংসদীয় স্থায়ী কমিটির সংখ্যা 11টি। মাঠ পর্যায়ে প্রশাসনিক কাঠামোর সর্বোচ্চ স্তর বিভাগ। ঢাকা পূর্ব বাংলার রাজধানী হয় 1947 সালে। দেশের সকল প্রশাসনিক থানাকে উপজেলায় রূপান্তর করা হয় 1985 সালে। বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো যে প্রাণীর জীবন রহস্য উন্মোচন করেন মহিষ। বঙ্গবন্ধুর সর্ববৃহৎ তর্জনী ভাস্কর্যের নাম মুক্তির ডাক। পদ্মা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয় 12 ডিসেম্বর 2015 সালে। জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর মাস। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠা 1976 সালে। নর্থ ইস্ট বাংলাদেশ ইকোনমিক করিডর গঠনের প্রস্তাবক এডিবি বা এশীয় ডেভেলপমেন্ট ব্যাংক। বর্তমানে জিআই সনদপ্রাপ্ত পণ্য 9টি। বাংলাদেশের প্রথম জিআই পণ্য জামদানি শাড়ি। সনদ প্রদান 17 নভেম্বর 2016। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা মিশরীয় লেখক মহসেন আল আশিরির লেখা বইয়ের নাম হাসিনা হাকাইক ওয়া আসাতি। মানবদেহে ক্যান্সারের উপস্থিতি নির্ণয়ের জন্য ইন্টারফেসিয়াল বায়োসেসিং পদ্ধতি উদ্ভাবন করেন ডক্টর আবু সিনা। ঢাকায় মসলিনের সর্বশেষ প্রদর্শনী হয় 1851 সালে লন্ডনে। বাংলাদেশের প্রথম ইসলামী বন্ড সুকুক নামে ইস্যু করা হয় ইজারা সুকুক। বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদর দপ্তর আগারগাঁও ঢাকা। বাংলাদেশ সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে মিয়ানমারে। বেবজা যে মন্ত্রণালয়ের অধীন প্রধানমন্ত্রীর কার্যালয়। ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় 31 মার্চ 1986 সালে। বাংলাদেশকে গার্মেন্টস বিষয়ে প্রথম প্রশিক্ষণ প্রদান করে দক্ষিণ কোরিয়ার ডাউ কোম্পানি। গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন অ্যাকর্ড ইউরোপীয় ইউনিয়ন ভিত্তিক। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 30 জানুয়ারি 1952 সালে। 26 মার্চ 1971 স্বাধীনতা ঘোষণার মাধ্যমে যে আন্দোলন শেষ হয় অসহযোগ আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলায় বক্তৃতা দেন অধ্যাপক আবুল কাশেম। পাকিস্তানে দ্বিতীয়বার সামরিক আইন জারি হয় 25 মার্চ 1969 সালে। সপ্তম নৌবহর বঙ্গোপসাগরের উদ্দেশ্যে যাত্রা করে টঙ্কিং উপসাগর থেকে। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র বাংলার 24 বছর এর পরিচালক মোহাম্মদ আলী। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আব্দুল গনি। বাংলাদেশ বিমান বাহিনীর ত্রৈমাসিক সংবাদপত্র ইগল।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় 18 আগস্ট 1976 সালে। সংসদ অধিবেশন আহ্বান স্থগিত ও বাতিল করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ সচিবালয় প্রথম যাত্রা শুরু করে ইডেন বিল্ডিংয়ে। আইএসএসবির পূর্ণরূপ ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড। নির্বাহী বিভাগের সর্বোচ্চ কর্তৃপক্ষ মন্ত্রী পরিষদ। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। বাংলাদেশে বাজেট, অর্থনীতি ও রাজনীতি বইয়ের লেখক আকবর আলী খান। বস্ত্র ও পাট জাদুঘর প্রতিষ্ঠিত হবে রূপগঞ্জ নারায়ণগঞ্জ। ক্লিন রিপোর্ট অব ফাইন্ডিংস হল আমদানি বাণিজ্যে জালিয়াতি রোধ করার জন্য একটি পদ্ধতি। জিএসপির পূর্ণরূপ জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেন্সেস। ওয়েস্টার্ন ইউনিয়ন হল বৈদেশিক মুদ্রা প্রেরণের বৈধ মাধ্যম। যে ব্যাংক প্রথম রেডি ক্যাশ কার্ড চালু করে জনতা ব্যাংক লিমিটেড। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন এ এন হামিদ উল্লাহ। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী গৃহীত হয় 15 জুলাই 1973 সালে। মন্ত্রণালয় বা বিভাগের প্রশাসনিক প্রধান সচিব বা জ্যেষ্ঠ সচিব। বাংলাদেশের সংসদ ভবনের স্ট্রাকচারাল ডিজাইনার হ্যারি এম পাম্বাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।